মহেশখালী থানা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইভিএম পদ্ধতি প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হই। মেয়ের 8 তারিখ বুধবার সকাল 8টা থেকে বিকাল 7টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারলে জানাই তারা হন বাধা বিঘ্ন ছাড়াই তার নিজের আর পছন্দের প্রার্থী লড়ে ভোট দিতে পেয়েছে, আর ভোটারলে ইভিএম এর মাধ্যমে তারার ভোট প্রদান করছে। ভালো লাগে, সকালে বৃষ্টি আছিল, ইনার হারণে পলরে বাত্তা থাবা পরে বইন্দার হাবাইয়ের তার ফলতে আর বিঘে হইয়া ইন্দি নির্বাচন সুষ্ঠু এবং আবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দোয়াত কলম প্রতীকের প্রার্থী জয়নাল আবেদিন, তার মোট প্রাপ্ত ভোট 38,129, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টুফি মার্কার হাবিবুল্লাহ হাবিব ভাই 35,859 ভোট। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বইমারহাট প্রার্থী আবু সালেহ, নারী ভাইস চেয়ারম্যান পদে শাপলাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনোয়ারা কাজল নির্বাচিত হয়। মহেশখালী নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোরী জানাই, সি প্লাস চট্টগ্রাম।